ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি রাইজুল ভাই, আপনি একটু বানাবেন এই বিশ্বাসে যে সেটা মেয়েরা ঘরে পড়বে, তার তাদের স্বামীর সামনে পড়বে, এইভাবেই তো সাধারণত আমরা ধারণা করতে পারি। কিন্তু কেউ যদি সেটা বাহিরে পরিধান করে ঘুরে বেড়ায়, সেটা তার ব্যাপার হবে। তো বানানো যাবে, অমুসলিমদের পোশাক বানানো যায় আছে, এটা অসুবিধা নাই ইনশাল্লাহ। আর ভারতবর্ষে যেহেতু হিন্দু আছে, সে হিসাবে ওই সমস্ত পোশাক যাগুলি অমুসলিমরা পরে সেগুলো বানানো যাবে, ব্যবসা করা যাবে, অমুসলিমদের সাথে ব্যবসা করা যায় যাচ্ছে। আর মুসলিম রমণীদের এদেরকেও বানিয়ে দেওয়া যায় যাচ্ছে, এই নিয়তে যে তারা ঘরে পড়বে, সাধারণত ঘরে তাদের স্বামীর সামনে পড়বে, এভাবে আপনি বানাইতে পারেন, অসুবিধা নাই। পোশাক বানানোটা দোষের নয়, পোশাক পরিধান করে বাহিরে ঘোরাফেরা করাটাই হচ্ছে দোষের বিষয়। ফাত্তাকুল্লাহ মাস্তা তাতুম, সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলতে হবে আমাদেরকে, সামর্থ্য অনুযায়ী বয়স করে চলতে হবে। যেহেতু রিজিকের ব্যাপার, ব্যবসা বাণিজ্যের ব্যাপার, সেই হিসাবে ইসলাম কড়াকড়ি করে নাই, যা শরীয়তসম্মত নয়, সুস্পষ্ট যেগুলো হারাম দলের ভিত্তিতে সেগুলো তো নিষিদ্ধ। যেমন মুসলমানেরা কাফেরদের পোশাক পরবে না, মুসলমানেরা কাফেরদের জন্য নির্দিষ্ট খাস পোশাক যেগুলো কাফেররা হিন্দুরা পরে, যেমন তারা এক ধরনের পাগড়ি পরে, শিখেরা এক ধরনের টুপি পরে, পাকড়ি পরে, ওগুলো মুসলমানদের জন্য না যায়, সেগুলো ধর্মীয় পোশাক হিন্দুদের, সেগুলো বানিয়ে দিবেন না, সেগুলো বানিয়ে দেওয়া ঠিক হবে না। আর যেগুলো ধর্মীয় পোশাক না, সেগুলো বানিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। মুসলমানদের জন্য কাফের মুশরিকদের ফ্যাক্টরিতে তৈরি পোশাক এবং কাফের মুশরিকদেরকে পোশাক বানিয়ে দেওয়া, সেটাও জায়েজ আছে। তবে অমুসলিমদের বেশভূষা ধারণ করা যাবে না, যেটা তাদের ধর্মীয় পোশাক, যেটা তাদের ধর্মীয় লেবাস, সেটা বানিয়ে দেওয়া যাবে না। অন্য পোশাক যেগুলো অমুসলিম সবাই পরে, সেগুলো বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই।